Yo, what's up, guys? It's Mr. Triple and welcome to my channel. Hey, dekho guys, amader borofe notun airdrop. Jegulo normal bhabe loot kora jay na, jegulo loot korar jonno amader borofe airdrop gulo bhanga lage. Ar ajke amra shegulori challenge korte jacchi. Ajke amra only borofe airdrop er loot er challenge korte jacchi. Notun ei update er por por je borofe airdrop gulo esheche, ogulo theke amra ja loot pabo tade purota rank match khelar ekta challenge korte jacchi. To guys, ekta muhurto miss koro na. To without wasting any more time, let's start our today's video. I do ekta match e amra neme giyechi pk and yo bhai koto enemy namso dekhcho ni to amader jeta kora lagbe ekhane ekta glue wall lagiye edik diye ektu jump kore glue wall er upor ute tarpor edik diye shirir upor utha lagbe tarpor ektu dj party kora lagbe tarpor ektu enemy er jonno dekha lagbe adeo kono enemy royeche kina jodi na pai tale dj party korte thakbo kono somoshya na oi je wokong chando dekhcho ni ar amader loot gulo ektu phaliye dewa lagbe ekhane ki ki loot royeche puro puro bag amra khali kore felechi ar ektu dj party kore tarpor ache amader সিটে যে আমাদের বসে বড় লাগবে এন্ড শেষ শেষ চান্দু আর কোনো কাজ কাম কিচ্ছু নেই আমাদের আপাতত কারণ এইভাবে করে আমাদের বসেই থাকা লাগবে ভাই কারণ আজকে আমরা কোথায় আছি অনলি বরফের এয়ারড্রপের লুটের চ্যালেঞ্জ আর বরফে এয়ারড্রপ করতে মোটামুটি ভালো টাইম লাগে প্রথম জোনটা পুরোপুরি ক্লোজ হওয়ার পরে যে বরফের এয়ারড্রপ পড়া শুরু হবে তার আগে এয়ারড্রপ পড়বে কিন্তু ওগুলো হচ্ছে ওই লেভেল আপের এয়ারড্রপগুলো কিন্তু আজকে আমরা ওগুলোর চ্যালেঞ্জ করতেছি না আজকে শুধুমাত্র বরফের এয়ারড্রপ থেকে জালুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ কোথায় আছি তো চলো একটু বসে আরাম টারাম করা যাক তারপরে যে দেখাইতেছি তোমাদেরকে বরফের এয়ারড্রপ কিভাবে পাই এবং ওইখান থেকে কি লুট নেই হয়ে গিয়েছে গাইজ এয়ারড্রপ খোঁজা কিন্তু সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে আমার কাছে কোনো রকমের ভেস্ট হেলমেট নাই আর আমি পিকের মধ্যেই রয়েছে আর আমার আশেপাশে কোনো এনিমিও রয়েছে ধরো গ্লোয়ালটা লাগাই গ্লোয়াল লাগাইলে এনিমি লোকেশন পাবো আরে ওমর পিছনে এনিমি ছিল কপাল ভালো মিশা ক্যারেক্টার আছে আর তাড়াতাড়ি করে চলো ভাই গাড়িতে থাকলে মারতে পারবে না তাও মাইরা দিছে খারাপে দেখো না ভাই কি বাঁচাটা আসলাম ভাই ভেস্ট হেলমেট ছিল না হালকা একটু টোকা মারলে মরি যেতাম যাই হোক গাইজ সামনেই কিন্তু আমাদের বরফের একটা এয়ারড্রপ মাত্র পড়লো তো চলো এইটা লুট করা যাক এই দেখো বরফে এয়ারড্রপে এসেও পড়েছি এখন আপাতত এই সান্দুরে ঘুষান লাগবে গুছিয়ে গুছিয়ে এই বরফটা আমরা ভাঙতে পারলে এখান থেকে আমরা লুট নিতে পারবো চলো আমাদের প্রথম বরফে এয়ারড্রপে কি লুট পাই ওরে এসবিডি পেয়ে গিয়েছি রে চলো এখন একটু মার দেয়া লাগবে ভাই আমাদের বেস্ট হেলমেট কেন পাইলাম না এত বিপদ হয়ে গেল রে আচ্ছা আশেপাশে আর কোনো রকমে এয়ারড্রপ বরফের এয়ারড্রপ যখন পড়বে তখন ওইখান থেকে আমরা লুট নিয়ে নিব রে আপাতত এই অবস্থায় কিন্তু একটা কিল আমরা করতে পারবো না চলো গাইজ একটু পিক থেকে ঘুরে আসি আদেওকে কিল করতে পারি নাকি একটু দেখি আমাদের কাছে এসবিডি তো রয়েছে এটা থেকে দুই একটা কিল তো এসে পড়ার কথা এই ভেস্ট একটা পাইতাম তাইলে যে আরো সুবিধা হইতো আপাতত এখান থেকে হালকা একটু হেলথ নিয়ে নেই গাইজ আমাদের হেলথের 12টা বাজি আছে আর আমাদের এয়ার কি মেড কিট দিতেছে মাত্র 2টা করে সুপার মেড কিট দিতেছে অবশ্য এটা ভালো জিনিস কই রে চান্দুরা কেউ কি রয়েছে একটা ঠেলা খাওয়ার জন্য কেউ কি রয়েছে চান্দু প্লিজ যদি বলতে আরে মুকার সামনে এসে বসে রে খারাপ রে একটা ওয়ান ট্যাপ দেয়া লাগবে রে একটু কেয়ারফুল গাইজ কোনো ভেস্ট নেই আমার কাছে লাগেনি লাগেনি ওয়ান ট্যাপ অল আছে ওবে দেখছো একটা গুলি করছে আর আমার হেলথের অবস্থা দেখছো পাই অর্ধেক হয়ে গেছে কিন্তু ও কিন্তু ওয়ান ট্যাপ খেয়েছিল তো ওরা আরেকটা গুলি করতে পারলে মরে যাবে ইয়েস ব্রো পিছন থেকে আরেক কোন খারাপ জানি মারতেছিল ওরা চান্দু কোন জায়গা থেকে মারতেছিল আমাকে বুঝলাম না তো কাহিনি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে একটা সুপার মেট কিট মারো তারপরে যে বাকি কথা পরে এই চান্দুরা ওকে মারার চেষ্টা করবো আমরা চলো বেশ নাই তো কি হয়েছে সাহস তো আছে মনের ভিতরে চান্দু টুকি আরে একটা ওয়ান ট্যাপ খাইলে কি অনেক বেশি দোষ হয়ে যাবে নাকি খারাপ ওয়ান ট্যাপ উড়ে 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 আমার হেলথের 12টা বাজে দিছে খারাপে একটা মেড কিট তো মারতে দাও ভাই ভিলেজ একটা ওয়ান টাইম ও ভাই এসবিডি এর ওয়ান টাইম চান্দু লেটস অ ফ্রিকিং গো ব্রুদা এখন আমাদের আরো আরো লুট করা বাকি রয়েছে সুপার এয়ারড্রপ আর এই দেখো আর না ওইখানে তো পড়েনি কোন জায়গায় পড়ছে রে আর আর সুপার এয়ারড্রপ আর না আসলে বরফের এয়ারড্রপ আর কি বরফের এয়ারড্রপ আর কোথাও দেখতেছি না তো গাইজ ম্যাপে কিন্তু দেখাবে বরফের এয়ারড্রপ কই পড়তেছে ওইটা কিন্তু ম্যাপের মধ্যে দেখাবে তো চলো এই সামনের দিকে এইটা এইটার তো কোনো আইকন নাই কিন্তু এইটা তো নর্মাল এয়ারড্রপই মনে হইতেছে সুপার এয়ারড্রপ তো না হ্যাঁ সুপার এয়ারড্রপ না তার মানে এটা আমাদের বরফের এয়ারড্রপ চলো এটা থেকেও আমরা লুট নিতে পারবো মনে হয় এটা মনে হয় অনেক আগে পড়েছে এর জন্য এটা ম্যাপে শো করতেছে না আর কি চলো এই তো দেখো আমাদের বরফের এয়ারড্রপ আরও একটা পেয়ে গেছি এইখানে যদি ভেস্টটা পেয়ে যায় তাইলে হয়ে গেল আর কয়টা মেট্রিও পাবো কোনো সমস্যা না এই রে ভাই ভেস্ট তো দিয়েছে দিয়েছে লেভেল 4 এর তাও আবার দেখো কত কিছু পেয়ে গেলাম এডব্লিউএম পাইছি এমপি 40 পাইছি
বরফের এয়ারড্রপের দিকে আমরা যাচ্ছি আমি একটু টেনশনে রয়েছে MP40টা কি নেওয়া উচিত হচ্ছে কিনা আমাদের কারণ মাত্র 50টা এমো রয়েছে এটা দিয়ে তো একটা এনিমিকেও মারতে আমাদের 12টা বাজে যাবে শেষ হয়ে যাবে এমো এসভিডি ওয়াই পাইছি আচ্ছা গাইস আপাতত MP40টা রেখে দেই কারণ আমাদের AWM দিয়ে মারার পরে এসভিডি ওয়াই দিয়ে যদি একটা টোকা মারতে পারি না তাহলে এমনিই মরে যাবে তো আমাদের মেইন টার্গেট ওটাই থাকবে শর্ট রেঞ্জের কোনো গান আমাদের আপাতত লাগবে না চলো আর পরবর্তীতে যদি আমরা আরো কোনো এয়ারড্রপ খুঁজে MP40 পাই তাহলে নেওয়ার চেষ্টা করবো না কারণ তখন আরো বেশি এমো পাবো আমরা SMG তখন নিলে কোনো প্রবলেম হওয়ার কথা না আমাদের উড়ি 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 এতক্ষণ পরে যে ভালো একটা গাড়ি পেলাম চান্দু এ বেটা দেখ মাত্র কোনো ছুট দিলাম গাড়িটার দিকে নিয়েও নিচে খারাপে চান্দু ও লাগছে আর খারাপে নেমেও গেছে আমাদের গাড়িটা নিয়ে তারপরে যাওয়া উচিত হবে চলো এই খারাপে একটা ঠেলা মারতে পারলেও একেবারে ইজি হয়ে যাবে ব্যাপারগুলো চান্দু পেলে যে ওইটা যায় না কিন্তু কোনো সমস্যা নাই এদিক দিয়ে একটা ঠেলা মারবো আরে একটা ওয়ান টপ খেলে কি এমন সমস্যা হবে তোমার AWM দিয়ে টোকা মারবো নাকি তোমাকে চলো টুকি তারপর যে টুকি যে এটার কথাই বলছিলাম ভাই একটা AWM এর মাই তারপর যে SVD এর মাই লেটস একটা বরফের এয়ারড্রপ আমরা পেয়ে গিয়েছি এই চাঁদের ভিতরে আমরা কি পাই সেটা আসলে দেখার বিষয় কি পাই না পাই মেডকিট তো পাবো ওরে MP40ও পেয়ে গেছি চলো গাইস MP40 নেওয়া যাক শর্ট রেঞ্জের একটা গানি একেবারে ইউজ যদি নাই করে কেমন আবার লাগতেছে আবার এখানে এমও পেয়ে গিয়েছি আমাদের MP40তে 80টার মতো এমও রয়েছে ও ভাই দৌড়ানো অবস্থায় টুয়া গাইছে ভাই কি চলতেছে কি AWY আর টুয়া গাইছে তো আবার দৌড়ানো অবস্থা সেই চান্দুরে মারতেও তো পারছি না ভাই এটা পাথরের উপরে উঠে না সবাইকে মারতেছে ও লাগছে 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 ভাই চান্দু তুমি যে মরেছে মরেছে আর খারাপের মাথার মধ্যে মারা লাগবে ওরে গাড়ি তো ফুটছে কোনো সমস্যা নাই বড়িতে লাগুক আর না লাগুক ও তো তাড়াতাড়ি করে চাওয়া লাগবে অ্যান্ড কই গেল কই আর লাগছে ভাই এটা দেখিও নি ভাই তারপর দুইবার ঠেলা গেল গাড়ি ঠেলা দুইবার ওকে দেখিনি ঠিক মতো তারপর ওটা লাগে গেছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ এপাশে একটা ফাইট চলতেছে তো আবার আমার কাছে পারমিশন না নিয়ে দেখো না ঠেলা মারি মারি ফেলবো কিন্তু সবগুলোকে চান্দু তুমি কাকে মারছো এই চান্দুরে এদিক দিয়ে যদি একটা টোকা মারতে পারি লেটস গো ভাই শেষ উইয়া কি রে কেমনে কি অপে চান্দু এখান ও আচ্ছা ও ওকে মেরেছিল আর আমি ওকে মেরে ফেললাম ভাই রে ভাই টেরো পাইলাম না কখন লাস্ট আর দুইজনে অ্যালাইভ ছিল কখন লাস্টে পাবলিককে মেরে আমি উইয়াও করে ফেলেছি ভাই এই ছিল আমাদের বরফের এয়ারড্রপের লুটের চ্যালেঞ্জটা ভিডিওটা আমাদের নতুন আপডেট আসার পর থেকে কিন্তু এয়ারড্রপগুলো মানে নর্মাল যে এয়ারড্রপগুলো ওগুলো কিন্তু বরফের হয়ে গিয়েছে ওই বরফগুলো ভাঙার পরে যে আমাদের এয়ারড্রপ থেকে লুট পাওয়া যায় যে জিনিসটা আমার কাছে একটু ভালো লাগেছে একটু ইউনিক মানে একটু আলাদা কিছু করার চেষ্টা করেছে যেটা ভালো এরকম ডিফারেন্ট কিছু আনা উচিত ফ্রি ফায়ারের ভিতরে এক গেমই লেগে যায় সেম জিনিস যদি বেশিক্ষণ ধরে থাকে যাই হোক আমাদের এই জিনিসটা আসার পর থেকে বা আপডেটটা আসার পর থেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করে ফাটিয়ে ফেলেছিলে যে বরফের এয়ারড্রপের চ্যালেঞ্জটা আনা লাগবে অ্যান্ড আনলাম অ্যান্ড মোটামুটি ভালোই ছিল গেম প্লেটা আর আমি তো মোটামুটি ভালো এনজয় করেছি আর এখন লুটগুলো এত বেশি দিচ্ছে না বরফের এয়ারড্রপই বলো অথবা বরফের আর্সেনাল ভোরে ভোরে ভালো লেভেলে লুট দিচ্ছে যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে তো ইয়াম গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস